ধর্ষিতা নাবালিকা মেয়ের বাড়িতে রবিবার সকালে আগরতলা থেকে ত্রিপুরা চাইল্ড রাইট কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ সহ পাঁচজনের এক প্রতিনিধি দল যায়। সেখানে ধর্ষিতা নাবালিকার সাথে এবং তার পরিবারের সাথে কথা বলেন তারা। তাছাড়া ওই প্রতিনিধি দল তেলামুড়া থানায় এসে তেলামুড়া থানার ওসি নারুগোপাল দেব, মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার সঙ্গে কথা বলেন। দাবি জানানো হয় যাতে দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হয়। ওনারও সংসার আছে, বউ বাচ্চা আছে, আর ওই মেয়ের মা এবং বাবা সবসময় কাজে চলে যেতেন, সেই সুযোগে উনি বাড়িতে যেতেন এবং শুধু যেতেনই না, তার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক হওয়ার পরে অলরেডি মেয়েটা 7 মাসের প্রেগনেন্ট। তো এটা দুঃখজনক, আমরা শোনার সাথে সাথেই কালকের দিন পুরো লকডাউন থাকাতে বা কার্ফিউ থাকাতে আসতে পারিনি, আজকে এলাম এই বন্ধের দিনে। এখন থানার ওসিবাবুর সাথে কথা হয়েছে, ভিকটিমের বাড়িতে আমরা গেছি, এখন তারা আগের থেকে লক্ষ্য করেনি বা দেখেনি, এটা সেটা তো মেয়েটার দোষ নয়, পাড়া প্রতিবেশী তারা সবাই আমাদের সাহায্য সহযোগিতা করেছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে তেলামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানান, অভিযুক্ত শ্যামল সরকারকে পুলিশ জালে তুলতে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে অভিযান শুরু করেছে। শ্যামল সরকারের আত্মীয় স্বজনদের বাড়িঘরেও তল্লাশি চালানো হচ্ছে। ত্রিপুরা চাইল্ড রাইট কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ জানান, সামাজিক অপক্ষের ঘটনা ঘটানোর পর এ সকল মানুষজনদের সমাজে থাকার কোনো অধিকার নেই, যাতে অভিযুক্ত শ্যামল সরকারের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করে আদালত তার জন্য দাবি জানান তারা। যার এগেনস্টে কেস হয়েছে তার নাম হচ্ছে শ্যামল, শ্যামল সরকার, তেলিয়ামুড়ার মহারানীপুর কপাল তিলা থেকে। তার এগেনস্টে একটা মানে মাইনর মেয়েকে রেপ করার অভিযোগ এসেছে। এই অভিযোগ আসার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করেছি, এই কেস রেজিস্টার করে এখন তদন্ত চলছে। অ্যাকিউজ পারসন মানে অ্যাবসকন্ডিং আমরা তাকে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গাতে তল্লাশি জারিয়ে আছি। ত্রিপুরা চাইল্ড রাইট কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ বলেন, ধর্ষিতা নাবালিকার সংবাদ প্রকাশের সময় গুটি কয়েক সংবাদ মাধ্যম ধর্ষিতা নাবালিকার পরিবারের লোকজনদের চেহারা জনসম্মুখে প্রকাশ করেছে, যা কিনা অপরাধের সামিল। ভবিষ্যতে যাতে এই ধরনের সংবাদ পরিবেশন পূর্বে সেদিকে লক্ষ্য রাখা হয় তার জন্য তিনি আবেদন জানান। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।